চৌত্রিশ বছর আগতে আমার বিভাগ রাভা ক্রো রামগুণ চৌমার মানে গঠনের পিছত ১৯৮৮ সনত আমি মাধ্যম নহয় কিন্তু ভাষা প্রবর্তন রাভা ভাষাটো প্রাইমারি স্কুলত প্রবর্তন করা হয়েছে ১৯৮৮ সনের ১৯ মার্চ তারিখে আজির তারিখে, আর সেইটাকে আমি স্মরণের কারণে পালন করি প্রতি বছরে। এইটু আজি এইটু বছর ৩৪তম বছর হল। আর আমার ভাষাটো আমার মানুষেই না জানে না, বহুত মানুষে বহুত জায়গার ভাষাটো হেরাই গেছে, জানিলেও এইবিলাক এড়ি দিছে, কারণ আমি বাধ্য হয়ে পেলে অসমীয়া মাধ্যমত পড়িব লাগা হয়েছে। আর সেই কারণে আমার ভাষাটো জানিলেও এটা যেটা জেনারেশন প্রজন্ম আহি আছে তেওঁলোক নাজানা হয়ে গেছে, আর ভবিষ্যতলৈকে হয়তো হেরাই যাব। সেই কারণে আমি এই দিবসটো মানে বছরে বছরে পাতি পেলে রাইজক মানে উদগনি যোগাও যে আমারও ভাষা আছে, আমার নিজের ভাষাটুক আমি আমার নিজেই না আমি নিজেই নাজানো, আমার পরিচয়ে নাই এনেকুৱা আছিল। সেই কারণে এইবিল জাগরণের কারণে আমি বছরে বছরে পাতো, আর এইটাই পাতিছো। সরকারের প্রতি আমার এইটাই আহ্বান যে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা আছে যে এই বেলি ২০২২ এই যোৱা কিহতে মানে ক্লাস কিহর ৫লৈকে পঞ্চম শ্রেণীলৈকে আমার ভাষাটো মাধ্যম হিসেবে পড়িবলৈ আমি সুযোগ দিয়ার কারণে আমি ধন্যবাদ দিছো। এইটো সেন্ট্রেল গভর্নমেন্টের এরি ২০২০ যেটো ২০২০ যেটো ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই পলিসিত আমার ভাষাটুকু সুমাই দিয়ে পেলে এটা এই প্রবর্তন কারণে সরকারে হাত লওয়ার কারণে আমি কৃতজ্ঞতা। আর ভবিষ্যতলৈ যে না আমার আর উপরলৈ উপর মহললৈ যে আমার পড়িবলৈ আমার সুযোগ পাও সেইটাই আমার আর মানে অনুরোধ থাকিব আর সরকারের ওচৰত। ¡Gracias!